আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ আরও আটশো চৌষট্টি জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জনের আবার অনুরোধ থাকল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আবারও বেড়েছে করোনায় আক্রান্ত রুগী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে আজ দশ আগস্ট দুই হাজার সৌদি আরবে নতুন করে আটশো চৌষট্টি করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াত্তর জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে বারো জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে চারশো জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার নয়শো নব্বই জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার আটশো উনত্রিশ জন এদের মধ্য থেকে তেরোশো ছিয়ানব্বই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তা হল মক্কাতে একশো জন পূর্বাঞ্চলে একশো পঁচিশ জন রিয়াদে একশো একুশ জন আসিরে একশো পনেরো জন জাজানে পঁচাশি জন আল কাসিমে একাত্তর জন মদিনাতে পঞ্চাশ জন নাজরানে ছত্রিশ জন হাইলে তিরিশ জন তাবুকে তেইশ জন উত্তরাঞ্চলে উড়িরিশ জন আলবাহাতে আঠারো জন আলজৌফে বারো জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে